आप देख रहे हैं झूमिम के इस ¡Suscríbete al canal!
অপরাধ ক্ষমা করবে রাজকুমারী ঊষা। আমি তোমার পিতার নির্দেশে তোমার সৎপক্ষে প্রবেশ করেছি, তোমার পিতার কাছে সম্মান রয়েছে, তোমার সৎপক্ষে তুমি নাকি কোন পুরুষ ব্যক্তির সাথে গোপন প্রেমে লিপ্ত রয়েছ না? আমি যখন এসেছি তোমার পিতার কাছে, যখন সম্মান রয়েছে, তখন নিশ্চয় তা সত্য। আমি তন্ন তন্ন করে খুঁজে দেখতে চাই কোথায় লোকের কাছে তুমি চাই পুরুষ ব্যক্তিকে। Yeah.
থেকে বললাম তো সেনাপতি, আমার শয়ন করতে কোন পুরুষ ব্যক্তি নেই, আমার শয়ন করতে আমি আমার প্রিয় সঙ্গে চিত্রলেখার সঙ্গে খেলা করছিলাম। আবার মিথ্যা কথা বলছো, তোমার পিতার কাছে যখন সম্মান রয়েছে তখন নিশ্চয়ই দেখো তো আমি যখন এসেছি তাহলে অন্য কোনো পুজো দেখতে যাই, কোথায় লুকিয়ে রেখেছে তুমি সেই পুরুষ ব্যক্তিকে? আমি দ্বারকাধিপতি শ্রীকৃষ্ণের নাতি, আমি তোমার পিতার কয়েকজন সৈন্য সামন্তের হয়ে কিছুতেই গোপন স্থানে লুকিয়ে থাকতে পারি না। আমি ভীরু, আমি কাপুরুষ নই, আমি বাহু বলে, আমি বাহু বলে যুদ্ধ করে দেখতে চাই তোমার পিতার সৈন্য সামন্তে, যে আমার বাহুতে কম শক্তি নেই। ও তাহলে সেই পুরুষ ব্যক্তি যে গোপনে আমাদের রাজকুমারী উষার শয়ন কক্ষে প্রবেশ করে তার সঙ্গে গোপন ভালোবাসায় লিপ্ত রয়েছো? আমি এখানে গোপনে প্রবেশ করিনি, আমাকে ঘুমন্ত অবস্থায় এখানে তুলে নিয়ে আসা হয়েছে। তবে হ্যাঁ, যে গোপন ভালোবাসার কথা বলছো তা অতি সত্য। আমি যেমন উষাকে ভালোবাসি, উষাও তেমনি আমাকে ভালোবাসে। আমরা গান্ধর্ব মতে করেছি দুজনে বিবাহ, এই ভালোবাসার জন্য আমরা একে অপরের জীবন দিতে প্রস্তুত আছি। কি জীবন দেবে? বন্দি করো, বন্দি করো, সেনাপতিকে বন্দি করে নিয়ে চলো আমাদের অন্ধকার কারাগারে, মহারাজের উপযুক্ত বিচার করে শান্তির বিধান করবে। চাদরে সেনাপতি বন্দি করো বললেই আমিও বন্দি হয়ে যাবো। আমি কোনো দুধ খাবো, কারণ আমার বাহুতে কম শক্তি নেই। আমিও যুদ্ধ করে দেখতে চাই তোমাদের, যে আমার বাহুতে কম শক্তি নেই। তবে দেখি রে অত্যন্ত যুবক, তব করে কত শক্তি, ধর অস্ত্র করে রণ, কে হয় জয়, কে হয় তোমাকে যেতে হবে তোমার পিতার অন্ধকার কারাগারে।
পারে তোমার পিতা এর উপযুক্ত বিচার করে শান্তি বিধান করবে। চলো চলো সৈন্যগণ এদের দুজনকে নিয়ে চলো অন্ধকার কারাগারে।